হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হলো উদয়পুর রেল স্টেশনে। তো জায়গাটা খুবই সুন্দর, সবাই ঘুরতে ঘুরতে যায় ওইখানে, খুব ভালো লাগে দেখতে। তো এই যাক, শুদ্ধ কথা কই লাভ নাই, আমরা খাস বাংলা দিয়ে কথা কই। এটা হলো উদয়পুর রেল স্টেশন, খুব ভালো লাগে। এর মধ্যে সবাই যায় এখানে ঘুরতে ঘুরতে, সবাই মানে অন্য পার্কের মতন খুব ব্যবহার হয়, খুব সুন্দর জায়গাটা। খুব মানে বিকেলবেলা সবচেয়ে বেশি সবাই ঘুরতে যায়। তো এটা যে যে ঘোরার ইচ্ছা ওইটাতে ঘুরতে পারো। পার্কের মতো খুব ভালো লাগে দেখতে, যে যা বলে দেখো কত সুন্দর, একদম লাগে, ভালো লাগে খুব দেখার মতো জায়গা। এদের সবাই আমরা ঘুরতেছি এখন, জায়গাটা খুব সুন্দর। অন্য পার্ক টার্কের থেকে আমার মনে হয় জায়গাটা মানে খুব ভালো, বাচ্চা টাচ্চা নিয়ে ঘোরা যায়, দেখা যায়, জায়গাটা খোলা টোলা। এই যে রেল দাঁড়িয়ে গেছে, এই যে এটা হলো স্টেশন, স্টেশনের ভিতরে এখন এই রেল লাইন। এদের চারিদিকে খুব সুন্দর লাগে দেখতে, এই যে ওই দিক দিয়ে আসে আর কি, ওইটা এন্ট্রি গেট। ওই দিকে হলো ওভার ব্রিজটা, ওই টিকিট কাউন্টার। এই যে স্টেশন ওইদিকে যাইতে আসে, এখন ওই যে আরিয়ান ঋতিকা এরা ঘুরতে আসে আগে। তা আমিও এখানে একটু ছবি টবি তুলতেছি। আর সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন, আর কে কোন জায়গা থেকে কইতেছেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার দুইটা চ্যানেল আছে, একটা হলো ইন্ডিয়া এক্সপ্রেস আর আরেকটা হলো বাপি ব্লগ, দুইটা আছে ইউটিউবে। তো দুইটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এই যে এগুলো মানে খুব সুন্দর সব স্টেটের সিনারি আছে দুইটার মধ্যে, ওয়ালের মধ্যে লেখা আছে কোনো যে স্টেটের যেই কালচারের ইয়েটা। তবে দেখার মতো জায়গা জিনিসটা, খুব ভালো লাগে, আমরা প্রায় সময় যাই ওখানে। পার্কের থেকেও ওই জায়গাটাতে সবাই মিললে বসার যাওয়ার মানে ঘোরাটোরার লেগে খুব ভালো লাগে। গরমের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে ওখানে, বাতাস চারিদিকে খোলামেলা জায়গা আর ওইখানে শুদ্ধ বাতাস একদম, মানে ওইখানে গাড়ি ঘুড়ি খুব কম, ইয়ে তো চারিদিকে পলিউশন নাই কোনো একদম। এই যে আপনারা দেখতে থাকেন, এই যে আরিয়ানে আরিয়ানে চশমা পরে টাটা দিতে আছে সবাই রে, ঋতিকাও, তো সবাই একটু টাটা দিয়ে দিবেন। আর এই তো সবাই দেখতেছে এখন, এই যে এটা ওভারব্রিজ, ওভারব্রিজে উঠুম এখন, উপর থেকে দেখামো ভিউটা খুব সুন্দর লাগে। তবে এটা না এলে বোঝা যাইব না যে বাইরের থেকে দেখতে আসেন, অনেকে দেখতে আসেন বাংলাদেশের থেকে, অনেকে অন্য জায়গার থেকেও দেখতে আসেন। তো সবাইরে অনেক অনেক ধন্যবাদ দেখার লেগে। এটা হলো আমরা ত্রিপুরাতে, ইন্ডিয়ার ত্রিপুরা। এই যে সাইডে কত সুন্দর জায়গা, এই যে এই যে এটা হলো স্টেশনের সামনের জায়গাটা, অটো স্ট্যান্ড ওই জায়গাটা। এই যে চারদিকে খেতি, খুব ভালো লাগে দেখতে। এই যে ট্রেন দাঁড়িয়ে গেছে উপরে থেকে দেখা যায়, এই যে ট্রেন। তারপর আরও উপরে উঠে দেখামো এখন ওইদিকের ভিউটা, ওই দিয়ে ওইটা আগরতলার দিকে থেকে ট্রেনটা আসে ওইদিকে। আর এটা হলো সুপসাগর জলা, এটা মানে জলাটার নাম হলো সুপসাগর জলা আর কি। এই যে এটা হলো সামনের জায়গাটা, এই যে চারিদিকে খুব সুন্দর লাগে। মানে এটা আমার মনে হয় ইন্ডিয়ার মধ্যে খুব ভালো স্টেশন ওইটা। আমরা তো সব জায়গাতে যাই, এত খোলামেলা জায়গা পাওয়া যায় না, গ্যাঞ্জাম থাকে স্টেশনের সাইডে সাইডে, সিটি হয়ে যায়। সিটি হওয়ার পরে তারপর গ্যাঞ্জাম, লোক বসতি মানে সব ইয়ে আর কি। তো এখানে তো চারিদিকে বাড়িঘর একটু দূরে দূরে আছে, লেগা জায়গাটা পরিষ্কারও আছে, খুব ভালো লাগে দেখতে, খোলামেলা জায়গা। তো সবাই এটাতে ঘুরে যেতে পারেন, যে কোনো সময় এসে ঘুরতে পারেন। সকালবেলাতে ভিড় থাকে না, বিকেলবেলা সবাই ঘুরতে আসে এখানে। এই যে আরিয়ান আমার ছেলে, এটা ঘুরতে আসছে এখানে, এই যে চশমা হাতে নিয়ে ঘুরতে আসছে। এই যে ট্রেন দাঁড়ায় রয়েছে, আরিয়ানে কইতে আসছে ওইখানে ছবি তোলার লেগে। এই জায়গাটা মানে ছবি তোলারই জায়গা, কোনাটার মধ্যে ভিউটা ভালো আছে। এই যে চারিদিকে খুব সুন্দর লাগে, তো যে অন্য কোনো জায়গাতে না গিয়ে আগে স্টেশনটাতে ঘোরা লাগে। যে বাইক দিয়ে যাইতে আসে কে, আমি এমনি ছবি তুলাইলাম একটু, মানে সবাই এখানে আনন্দ উপভোগ করে, জায়গাটা খুব সুন্দর। পিকচারটার দিক দিয়ে পিকচার ভিউটা খুব ভালো। তো এর লেগে আমার ভিডিওটা যদি ভালো লাগে
তো লাইক কমেন্ট শেয়ার করবেন। হয়তো আমি নতুন তো তেমন ইয়ে না, তবে আস্তে আস্তে প্রোগ্রেস করব। আপনাদের দোয়া এবং আশীর্বাদ রাখবেন, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। আস্তে আস্তে প্রোগ্রেস করব, আস্তে আস্তে মানে চেষ্টা করছি, তো চেষ্টার পরেই আস্তে আস্তে, চেষ্টার পরেই তো সব কিছু হইব না। চেষ্টা করে প্রথমে আগে হাঁটতে গেলে পড়তে হয়, তারপরে হাঁটা শিখে, তেমনি আস্তে আস্তে শিখতে হইব। কিছু না তেমন, আমি যেই যেই জায়গাতে যাই ওই জায়গাগুলো দেখামো, তেমন অন্য কোনো কারণ না, বাস এমনি দেখামো, আপনারা আনন্দ উপভোগ করবেন জায়গাটা। সব জায়গায় সবাই যাইতে পারে না, এই যে ট্রেন যাইতেছে, এখন ট্রেন আইসে, ট্রেনটা যাইতে গেছে, এখন আইসে ট্রেনটা, আমি ওই জায়গাটা কইতে পারিনি, তবে আপনারা দেখে নিন। আর সবাই ভালো থাকবেন। আরিয়ান আগে আগে চলতেছে, রীতিকা আর আমার মিসেসও আছে ওইখানে, আর সবাই ভালো করে থাকবেন, জায়গাগুলো আনন্দটা উপভোগ করেন, আর কেমন হয়েছে কইেন। আর আমি যেই যেই জায়গায় যাই ওই জায়গাগুলো দেখানোর লেগে চেষ্টা করি, যাতে সবাই দেখতে পারে জায়গাটা। সবাই তো সব জায়গায় যাওয়ার সময়ও থাকে না, তাই লেগে আমরা অনেক সময় গিয়া টিয়া জায়গাটা দেখাই, বাকি অন্য কোনো কারণ না, বাস দেখানোই আমার কারণ, যে সবাই একটু আনন্দটা উপভোগ করুক। বাকি আমি একটা জায়গা দেখাইলাম, আরেকজনে আরেকটা জায়গা দেখাইলো, তাইলে সবাই ওই সব জায়গাগুলো দেখতে পারে ভালো করে। এটা কিন্তু খুব ভিড় হয়, এই যে পূজা টুজার সময় তো সবাই ওখানে ঘুরতে যাইব, সবাই মানে আনন্দটা উপভোগ করে, ঈদের সময় যায়, পূজার সময় যায়, কোনো প্রোগ্রাম হইলে এখানে সবাই যায় গিয়ে আনন্দটা উপভোগ করে, আর সবাই জায়গাটার মধ্যে ভালো করে আনন্দটা উপভোগ করেন, সবাই গিয়েন। ওকে, বাই।